এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সিরাজগঞ্জে রিঙ্কু কুণ্ডু এবং নওগাঁয় আছেন এবার রকি। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। গত ১০ বছরে উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীর চিত্র কিন্তু পুরো বদলে গেছে এবং সাধারণ মানুষের ভেতরে একটি ইতিবাচক কিন্তু ধারণা এসেছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে সকল অবকাঠামোগত উন্নয়নের ফলে সাধারণ মানুষ কিন্তু রাজশাহীকে এখন গ্রিন সিটি, ক্লিন সিটি এবং ঝকঝকে একটি শহর হিসেবেই কিন্তু পরিচ্ছন্ন নগরী হিসেবে কিন্তু তারা চিনছে। সব মিলিয়ে আমরা যদি বলি রাজশাহী মহানগরীর ভেতরে কিন্তু দুইটি এখানে ফ্লাইওভার নির্মিত হয়েছে, পাশাপাশি আরও ৫টি ফ্লাইওভার নির্মাণ করার কথা রয়েছে। এই কাজগুলো যখন শেষ হবে সেটির কিন্তু ইতিবাচক যে এটির যে ইতিবাচক ভাব সেটি কিন্তু নগরবাসী কিন্তু এটি পাবে। পাশাপাশি এখানে আপনাদের জানিয়ে রাখি যে উন্নয়ন প্রকল্পগুলো হয়েছে, এর মধ্যে কিন্তু নগরের আলিফ লামিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি ফোর লেন করা হয়েছে এবং দৃষ্টিনন্দন সড়ক বাতি দেওয়া হয়েছে। এখানে বিকেলে সাধারণ মানুষের পাশাপাশি অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসে এবং এখানে কিন্তু অনেকেই ছবি তুলে তারা কিন্তু আনন্দ করেন। পাশাপাশি এখানে বিল শিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেন করা হয়েছে, আধুনিক চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে, নির্মিত হয়েছে বহুল প্রতীক্ষিত আলোপট্টি হতে তালাইমারি পর্যন্ত ফোর লেন সড়কটিও। এছাড়া নগরভবন থেকে রানীবাজার, মণিচত্বর, সদর হাসপাতাল পর্যন্ত মোড়টিও কিন্তু নাগরিকদের সুবিধার্থে প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সড়কের পাশে ড্রেন, ফুটপাত এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করা হয়েছে। এছাড়া উপশহর ও নিউ মার্কেট, রানীনগর থেকে সাগরপাড়া সড়ক প্রশস্তকরণ করা হয়েছে। রেল স্টেশন থেকে ভদ্রা হয়ে তালাইমারি মহানগরীর যে গুরুত্বপূর্ণ সড়কটি, এটি ৩০টি ওয়ার্ডেই কিন্তু সড়কের যে কার্পেটিং কাজ সেগুলো কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো শুরু করা হয়েছে। এর ফলে কিন্তু রাজশাহীর আমূল পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এখন উপশহর ও নগরভবন, রানীবাজার থেকে সাগরপাড়ার প্রশস্তকরণ যে কাজটি সেটি চলছে। পাশাপাশি যদি আমরা বলি আরেকটি রাস্তা ৬ লেনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই, সেটি বিহাসের মোড় থেকে তালাইমারি পর্যন্ত এটি কিন্তু ৬ লেন হওয়ার কথা রয়েছে, যার কাজ কিন্তু আমরা এখনও চলমান দেখছি। পাশাপাশি মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের যে ১৯টি জলাশয়ের মধ্যে ৮টিতে খনন এবং সাইড ফিলিং কাজ এগিয়ে চলছে। ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত নতুন যে রাস্তা, কর্দমুক্ত রাস্তাগুলো, সেগুলো কিন্তু এখন কাজগুলো চলমান রয়েছে। সব মিলিয়ে আসলে আমরা এরকম বহু প্রকল্প কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি একনেক সভায় ৩০০০ কোটি টাকা সেখানে কিন্তু পাশ হয় এবং এই ৩০০০ কোটি টাকার পাশ হওয়ার ফলে নগরীর যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেই সবগুলো কাজই এর মধ্যে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং তার মধ্য দিয়েই কিন্তু একে একে সবগুলো দৃশ্যপট হচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে, যার ফলে কিন্তু রাজশাহী নগরী পরিণত হয়েছে একটি সুন্দর নগরীতে। এর পাশাপাশি আমরা যদি বলি রাজশাহীর যে পদ্মা পার্ককে ঘিরেও নানা উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগানো হয়েছে। বিকেলে অনেকে কিন্তু সেখানে ঘুরতে আসে, আকৃষ্ট হচ্ছে নতুনভাবে অনেকেই। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে উন্নয়নের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী রিঙ্কুর কাছে, তিনি আছেন সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের খবর জানাবেন। মূলত সিরাজগঞ্জের মহাসড়ক এবং রেলপথের ৩টি বৃহৎ উন্নয়ন প্রকল্প ঘিরে কিন্তু পুরো উত্তরবঙ্গের মানুষ কিছু আসলে স্বপ্ন দেখছে, কারণ আপনি জানেন যে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে হাটিকুমুল গোলচত্বর মহাসড়ক। সেইখানে আমরা দেখি যে প্রতি বছর ছুটির সময়, বিশেষ করে দুটি ঈদে কিন্তু ঘরমুখ মানুষের অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি। আমরা প্রতি বছর দেখি ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে কিন্তু ভোগান্তি পোহাতে, এবং সেই গোলচত্বর এলাকায় কিন্তু আন্তর্জাতিক মানের একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে, যেটির প্রকল্প ব্যয় কিন্তু ধরা হচ্ছে ৭৪৩ কোটি টাকা। এবং এইখানে প্রায় ১ কিলোমিটার আগে থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন জেলার গাড়িগুলো কিন্তু ভাগ হয়ে যাবে এবং প্রতিটি গাড়ি দ্রুত গতিতে চলাচল করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমবে বলে জানিয়েছেন আমাকে প্রকল্প পরিচালক। তারা যদি বলছে যে মহাসড়কের গতি ফেরাতে কিন্তু এই ইন্টারচেঞ্জটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এই মহাসড়কের ইন্টারচেঞ্জের সাথে কিন্তু লিংক রোড রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সেই সাথে ছোট যানবাহন চলাচলের জন্য কিন্তু আলাদা এই ইন্টারচেঞ্জের পাশে কিন্তু আলাদা লেন থাকবে এবং যাত্রীদের বিশ্রামের জন্য রেস্টুরেন্ট, বিশ্রামাগার সহ এই প্রকল্পের মধ্যে কিন্তু আসলে সব সংশ্লিষ্ট রয়েছে। এছাড়া
এই ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজও কিন্তু আসলে অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আমরা যদি বলি দ্বিতীয় আরেকটি মেগা প্রকল্প, যেটি হচ্ছে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার যে দুই লেনের মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের কিন্তু দুই লেন থেকে উন্নীত চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ, সেটি কিন্তু প্রকল্প ব্যবস্থাপক মাহবুব রহমান আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 56% কাজ কিন্তু এখন পর্যন্ত আসলে শেষ হয়েছে। এবং এই যে চার লেনের মহাসড়ক, সেখানে কিন্তু চারটি ফ্লাইওভার, দুটি রেলওয়ে ব্রিজ এবং 39টি আন্ডারপাস রয়েছে। এবং এই যে এটি কিন্তু আসলে এশিয়ান হাইওয়ে যে রয়েছে, সেই সাথে এটির কিন্তু আসলে সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন আমাকে প্রকল্প সংশ্লিষ্ট। এবং এটির মাধ্যমে পুরো উত্তরবঙ্গের যে যান চলাচলের গতি, সেটি কিন্তু অনেকাংশে আসলে বৈপ্লবিক অগ্রগতি আসবে। এবং মানুষ অতি দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। এছাড়া এই মহাসড়কের যে আমরা দেখেছি যে এই মহাসড়ক দিয়ে কিন্তু বিশেষ করে হিলি, বাংলাবান্ধা সহ চারটি স্থলবন্দরের কিন্তু পণ্য পরিবহন করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু একটি বৈপ্লবিক গতি আসবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট। এছাড়া বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে বঙ্গবন্ধু সেতুর পাশে কিন্তু একটি বঙ্গবন্ধু রেল ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সেটিও কিন্তু আসলে কাজ চলমান রয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই সেই ব্রিজের, রেল ব্রিজের কিন্তু 6টি স্প্যান ইতিমধ্যে কাঠামো, 6টি স্প্যানের মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এবং আমরা দেখছি যে নদীর দুপারে দুটি সমানভাবে কিন্তু সেই কাজ চলমান রয়েছে। এবং এই রেল ব্রিজটি কিন্তু ডাবল ট্র্যাকের, জুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতু, এবং এই রেল সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু রেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তো এই ছিল সিরাজগঞ্জের তিনটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের আমার কাছে খবর। এবং আমরা এখন চলে যাচ্ছি নওগাঁর খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী এমআর রকি। বছরে প্রায় 30 লাখ মেট্রিক টন ধান এবং প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম এই জেলায় উৎপন্ন হয়ে থাকে, এবং বিশেষ পরিচিত কিন্তু এই ধান এবং আমের কারণে এই জেলার কৃষি নির্ভরতা এবং সুষম অবকাঠামোর যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু স্থানীয় বাসিন্দা বা এলাকাবাসীর আসলে দীর্ঘদিনেরই একটা প্রত্যাশার জায়গা ছিল। এই জায়গাকে কিন্তু স্থানীয় উন্নয়নকামী নেতারা গুরুত্ব দিয়েই গত এক দশকে কিন্তু অভূতপূর্ব বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি আমরা দেখছিলাম যে নওগাঁ রাজশাহী আঞ্চলিক সড়ক, এই সড়কের 412 কোটি টাকা ব্যয়ে এই আঞ্চলিক সড়কটি নির্মিত হয়েছে। এই নির্মাণের ফলে কিন্তু একদিকে বিভাগীয় শহরের সাথে এই জনপদের মানুষের যে কানেক্টিভিটি বা দ্রুত যাতায়াতের যে সুযোগ, তা কিন্তু নিশ্চিত হয়েছে। এছাড়া কিন্তু শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু ব্যাপক সুফল পাচ্ছে এই আঞ্চলিক সড়কের কারণে। অন্যদিকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক নওগাঁ থেকে নাটোর হয়ে রাজধানীর মুখী একটি সড়ক, যেটার প্রায় 25 কিলোমিটার, এটার ব্যয় ধরা হয়েছে 198 কোটি টাকা। ইতিমধ্যে এই সড়কের কাজ কিন্তু প্রায় 95% শেষ হয়েছে জানিয়েছে সড়ক জনপতি দপ্তর। এই সড়ক নির্মাণের ফলে কিন্তু একদিকে রাজধানীর সঙ্গে এই জেলার বাসীর প্রায় 60 কিলোমিটার সড়কের যে যোগাযোগ ব্যবস্থা, তা কিন্তু কমে আসবে। অন্যদিকে কিন্তু অর্থনীতিতে একটা অভূতপূর্ব বা সামাজিক পরিবর্তনের এক ধরনের কিন্তু সুফল এই জেলাবাসী পাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এই জেলায় কিন্তু স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নের কিন্তু ছোঁয়া আমরা লক্ষ্য করছিলাম। বিগত দিনে এই জেলায় 250 শয্যার একটি হাসপাতাল করা হয়েছে, যেখানে অবকাঠামো সহ নতুন এই হাসপাতালের প্রায় 30 লাখ মানুষের এই সুফল কিন্তু ইতিমধ্যে পাচ্ছে। অন্যদিকে কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলায় মেডিকেল কলেজ ঘোষণা করা হয়েছে, এই মেডিকেল কলেজের ইতিমধ্যে প্রাক প্রক্কলন করা হচ্ছে, জমি অধিগ্রহণের কাজ কিন্তু শুরু হয়েছে। সব মিলে কিন্তু জেলার অর্থনীতিতে ধান, চাল, পাট সহ কৃষি নির্ভর এই জনপদের মানুষের যে মৌলিক চাহিদার জায়গাটা, বিশেষ করে সুষম বাজার ব্যবস্থা নিশ্চিত করা, এই বিষয়গুলিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং সেই গুরুত্বের উপর ভিত্তি করেই কিন্তু অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যে এই জেলার একটা আলাদা বৈচিত্র্যতা, একজন সুফল কিন্তু পাচ্ছে জনগণ। সবশেষ হলো যে প্রায় 1182 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে জানিয়েছে জেলা সড়ক জনপদ দপ্তর। এই সুফল কিন্তু আগামীতে আসবে এবং এটা শেষ হলে কিন্তু জেলাবাসী আরেক ধাপ এগিয়ে যাবে, এমন কথাই কিন্তু জানিয়েছে জেলা সড়ক জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা। তো এই ছিল নওগাঁর উন্নয়নের সার্বিক চিত্র আমার কাছে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, এর আগে যুক্ত ছিলাম সিরাজগঞ্জে, এবং শুরুতে যুক্ত ছিলাম রাজশাহীতে।